স্যার আইজ্যাক নিউটন একবার কোনো এক কথায় বলেছিলেন তিনি বিজ্ঞানের জন্য যা কিছুই করেছেন তা নানা প্রতিভাবানদের কাঁধে চড়েই বিজ্ঞানের মহৎ আবিষ্কারগুলোর যেখানে যেখানে নিউটনের কৃতিত্ব রয়েছে সেগুলোর পিছনে নিউটনের নাকি কোনো দানই নেই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জোহানে কেপলারের জীবনী নিকশ কালো অন্ধকার রাস্তা ফুরে কিভাবে জোহানে স্কেপলার অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান তথা সৌরবিজ্ঞানকে করে তোলেন আলোর পথযাত্রী তার খুঁটিনাটি আমরা জানবো ওনার জীবনীতে তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক নিউটনের ওই সবিনয় মন্তব্যে আমরা অবাক হলেও খুব গভীরভাবে দেখলে নিউটনের কথার মানে ধরতে পারব যদিও নিউটনের বিজ্ঞানে কোনো অবদান নেই বলা দিনের আলোয় সূর্যের কোনো জায়গা নেই বলার সমান তবু কথা জেনে রাখা ভালো যে নিউটন বিশ্ববিজ্ঞানে হঠাৎ আসেননি মোটেও বিভিন্ন শতকে নানা বিজ্ঞান প্রতিভা এসেছেন পৃথিবীর বুক থেকে সংস্কারের শেওলা সরিয়ে বিজ্ঞানের স্রোতকে সাফল্যের মহাসমুদ্রে টেনে নিয়ে গেছেন নিউটনের মতো প্রতিভাদের বিকিরণের সুযোগ করে দিয়েছেন আর সেসব অসাধারণ প্রতিভা নির্মাতা ও রচয়িতাদের অন্যতম হলেন এস স্কেপলার তিনি একাধারে জ্যোতির্বিদ ও জ্যোতিষী অঙ্ক করেন আবার ভুতুরে ব্যাপার নিয়েও ছোটাছুটি কম করেন না যেন ঘন আগাছায় ভরা এক বাগান এত ঘন যে রোদ ঢোকে না এতটুকু বাতাসের স্রোত নেই নেই শিশির বিন্দুটিও হঠাৎ কে জানে কেন কোন অলৌকিক ইশারায় সেখানে ফুটে ওঠে মস্ত এক গোলাপ নেই আলো বাতাস শিশিরের আমন্ত্রণ তবু গোলাপ আপনার মনে সুগন্ধ বিলিয়ে যায় রূপে রাঙায় দশ দিক সকল অবহেলার কাঁটা ধন্য করেই তো সে গোলাপ জোহানেস কেপলারের সারাটা জীবনই যেন সেই আপন মনে ফুটে ওঠা গোলাপ কেপলার তার নিজের পরিবারের মধ্যেই একমাত্র ব্যতিক্রম তার পিতা পিতামহ প্রপিতামহের সবাই ছিলেন বংশ পরম্পরায় কুখ্যাত ডাইনি কত অসংখ্য লোকের যে তারা সর্বনাশ করেছেন কতজনের সম্পত্তি হাতিয়ে তাদের পথে দাঁড় করিয়েছেন কত মানুষের বুকফাটা হাহাকারের কারণ হয়েছেন গুণে তা শেষ করা যায় না অভিশাপের পাহাড়ে বসে তারা হাসি মুখে নিজের পৈশাচিক কাজকর্ম করে গেছেন সে পরিবারের অন্ধকার স্বেচ্ছেতে পরিবেশে জাদুবিদ্যার বিষাক্ত রক্ত শরীরে নিয়ে কেপলারের মতো মহাবিজ্ঞানী যে কেমন করে মানুষের ইতিহাসে এলেন কেমন করে নারকীয় আবহাওয়া ছুঁড়ে ফেলে বিজ্ঞানের উদার আসরে এলেন কেমন করে যুক্তিবাদী মন গড়ে তুললেন সে ভেতরের খবর কোনোদিনও জানা যাবে না চিরদিনই তা থাকবে অজানার অন্ধকারে ঢাকা কারণ এসব কারণ অকারণেই তৈরি হয় তবে এ কথাও ঠিক যে কেপলার তার জীবন থেকে বাপদাদার প্রভাব একেবারে তাড়িয়ে দিতে পারেননি তাই যে চোখে দূরবীন ধরে মহাকাশের ধ্রুব সত্যকে দেখে নতুন নতুন আবিষ্কারে জগৎ মাতিয়েছেন গণিতের কঠিন তথ্যগুলোকে সহজে সমাধান করেছেন সেই চোখেই আবার জ্যোতিষের ছক কেটে দেখতে বসেছেন মানুষের ভাগ্য দেখতে চান সংস্কার লালিত আধ্যাত্মিকতা বিজ্ঞান ও অবিজ্ঞানের এই দুই সুর কেপলারের বাসিতে বেজেছে বড় আশ্চর্য রকম সুরে জোহানেস কেপলারের ছাত্র জীবন খুব তো ছিলই না বরং বলা যায় একেবারে সাদা মাটা পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে জার্মানির দক্ষিণ পশ্চিম দিকের উইল শহরে তার জন্ম ছোটবেলাতে কেপলার খুব রুগ্ন ছিলেন প্রকৃতি ছিল খুবই দুর্বল শরীরে ওইটুকু বয়সেই কত রোগ ক্ষীণ দৃষ্টি শরীরের এখানে ওখানে হাজার গন্ডা ফোড়া মাথা ধরা চুলকানি অর্শ কথায় কথায় জ্বর হজমের গণ্ডগোল পিত্তের ধাত বয়স তখন মাত্র চার বছর হঠাৎ ধরল গুটি বসন্ত প্রায় যায় যায় অবস্থা গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার তখনও যুগ দূরের রাস্তা মৃত্যু কেউ ঠেকাতে পারে না এই রোগে ধরলে কিন্তু জোর বরাত কেপলারের বেশ কিছুদিন জমে মানুষে টানাটানির পর তিনি সবাইকে অবাক করে ভালো হয়ে ওঠেন আর এই অস্বাভাবিক রোগমুক্তির ঘটনা কেপলারের জীবনের মোড় ঘুরিয়ে দেয় বুঝলেন স্রষ্টার বিশেষ কাজের উদ্দেশ্যে তিনি নিবেদিত তখন থেকেই তার জীবনে এলো মস্ত পরিবর্তন জীবনের মানেটাই গেল বদলে কেপলারের ভাগ্য ভালো এই সময়ে আর্টেমবার্গের ডিউক শিশু শিক্ষার প্রসারে চারদিকে স্কুল খুলছেন যদিও সেখানে চার্চের অনুশীলনটাই বেশি হতো তবু বিজ্ঞান চর্চাও হতো ফাঁকে ফাঁকে এই সুযোগে কেপলার বাড়ির মতামতকে কেয়ার না করে সোজা ডিউকের স্কুলে নাম লিখিয়ে এলেন এ নিয়ে বাড়িতে অশান্তি কম হয়নি বাবা তো যাকে বলে রেগে ফায়ার কারণ তার ইচ্ছা ছেলে লেখাপড়ায় বাজে সময় নষ্ট না করে বংশের ডাইনিবিদ্যায় মন দিক সে যাই হোক স্কুলে বসেই কেপলার বুঝতে পারেন বাইরের আকাশ অনেক বড় ডাইনিবিদ্যা ছাড়াও পৃথিবীতে শেখার অজস্র বিষয় ও বই আছে এভাবেই ডাইনি বাড়ির একটি ছেলে দেয়াল টপকে মহাবিশ্বের আলোকে প্রবেশ করেন একদিন শেষ হয় স্কুলের পড়া কেপলারের এখন নতুন মন নতুন স্বাদ ঢুকলেন জার্মানির তুরিনজেন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের লোভে সেখান থেকে গ্র্যাজুয়েট হয়ে যখন বেরোলেন বয়স তখন মাত্র বিশ এই বিশ্ববিদ্যালয় কেপলার এমন এক অধ্যাপকের দেখা পান যিনি কোপার্নিকাসের সূত্র নিয়ে গভীর গবেষণা করে যাচ্ছেন ওই অধ্যাপকের নীরব সাধনা কেপলারকে মুগ্ধ করে বাড়ির লোকদের আশা ছিল যখন কেপলার পরিবারের পেশায় চুনকালি দিয়ে লেখাপড়ায় শিখল তখন নিশ্চয়ই সে পাদ্রী হবে কেপলারও বাড়ির ইচ্ছায় প্রথম দিকে খুব একটা না করেননি কিন্তু অধ্যাপকের সঙ্গে দেখা হবার পরেই তার মত বদলে গেল ঠিক করলেন পাদ্রি কখনো নয় তিনি শিক্ষক হবেন অস্ট্রিয়ার এক প্রদেশ স্টাইরিয়া তার রাজধানী গ্রাজ। এখানেই একটি মহাবিদ্যালয়ে তিনি অঙ্ক ও জ্যোতির্বিজ্ঞানের মাস্টারির কাজ পেয়ে গেলেন পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গ্রাজসের কলেজে পড়াতে পড়াতে কেপলার লিখলেন একটা বই নাম দ্য মিস্ট্রি অব দ্য ইউনিভার্স বা সৌর রহস্য তখন তার বয়স মাত্র পঁচিশ বয়সের আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে রয়েছে বইয়ের পাতায় পাতায় এক জায়গায় লিখলেন যে তিনি এমন একটা ফর্মুলা বের করেছেন যার সাহায্য নিয়ে সূর্য থেকে যে কোনো গ্রহের দূরত্ব নির্ণয় করা সম্ভব কিন্তু এমন মস্ত বড় কথা কেপলার বললেও বয়স ও গবেষণা দুই তার যথেষ্ট কাঁচাই ছিল তাই অল্পবিদ্যা হাতে নিয়ে কেপলার এক ভয়ঙ্কর ভাবনা ভাবলেন আমি স্রষ্টার সৌর সৃষ্টির প্রতিচিত্রের রহস্যের সমাধান করেছি বলা বাহুল্য কেপলারের এ তত্ত্ব ভুল তো বটেই সরল হাস্যকর রকমের কেপলারের জ্ঞান বুদ্ধির দৌড় তখনও চটকদারি সম্মান অবধি তাই কি বলছেন শুনুন তার মতে পূর্ণাঙ্গ ঘনবস্তু পাঁচটি এদের প্রত্যেকটির ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল বিস্তার যা দৈর্ঘ্যপ্রস্ত ও পুরুত্ব দিয়ে আঁকা যায় যেমন চতুস্তলক ঘনক অষ্টস্থলক ইত্যাদি কেপলারের মতে ওই ঘন বস্তুকে পাঁচটি গ্রহের নির্দিষ্ট স্থানে বেশ সুন্দরভাবে সাজানো যায় যেমন শনি গ্রহের কক্ষপথকে তিনি ঘনক হিসেবে কল্পনা করেন এখানে চিত্রে সি ঘনকের ভেতরে বসান এক গোলক এই গোলক হল বৃহস্পতি চিত্রে এ চতুস্থলক এর কক্ষপথ হল বৃহস্পতির তার ভেতরেও বসান একটি গোলক যা মঙ্গল চিত্রের ই অর্থাৎ ডোডেকা কে বসান মঙ্গল ও পৃথিবীর মাঝামাঝি চিত্রের ডি কে বসান পৃথিবী ও শুক্রের মাঝামাঝি আর শুক্র ও বুধের মধ্যে এলো অষ্টস্তালিক অর্থাৎ চিত্রের বি এই আগডুম বাগডুম জ্যামিতিক কল্পনা নিয়েই ভাবপ্রবণ কেপলার এমন লাভ দিলেন যে মনে হল তিনি স্রষ্টার সৃষ্টি রহস্যের চাবিকাঠি প্রায় হাত করে ফেলেছেন আর কি এই তত্ত্বের সাথে তিনি আরও এক হাসির কথা জুড়লেন কদিনের মধ্যে সব কিছুকেই আমি এই নিয়মের গণ্ডিতে আনব আরও বললেন এই সুষম বস্তুদের একটার পর একটা বিভিন্ন গ্রহের কক্ষপথে এমন করে সাজাতে পেরেছি যে এখন যদি কোনো চাষাও তোমাকে জিজ্ঞাসা করে কি ধরনের আকুশিতে সৌর বস্তুগুলো বাঁধা যাতে তাদের অধপতন হয় না তোমার পক্ষে এবার এ নিয়ম দিয়ে চট জলদি উত্তর দেওয়া সম্ভব হবে কেপলার এখানে থামলে কোনো কথাই ছিল না তিনি তার এই তত্ত্বকে কাগজে ছাপিয়ে জনে জনে বিলি শুরু করলেন এমন কি বইয়ের এক কপি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওর কাছেও পাঠিয়ে দিলেন পাঠালেন আরও এক জ্যোতির্বিজ্ঞানীর কাছে তিনি টাইকো ব্রাহে এরা দুজনেই কেপলারকে পত্রপ্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানালেন এদিকে বইটার পাতায় পাতায় তখনকার সময়ে পৃথিবী সম্পর্কিত যে ধারণা প্রচলিত ছিল সেই ধারণা বিরোধী গন্ধ এমন ছড়াতে আরম্ভ করল যে কেপলার গ্রাজ শহর ছাড়তে বাধ্য হলেন না হলে বিপদ একটা হতোই তবে শহর ছেড়ে পালালেও আশ্রয় তার একটা জুটে গেল টাইকোব্রাহে কেপলারকে নিজের সহকারী হিসেবে কাজ করবার জন্য চিঠি পাঠালেন ব্রাহের ঠিকানা তখন প্রাক শহরের সম্রাট দ্বিতীয় রুডলফে রাজসভায় গণিত বিজ্ঞানী হিসেবে খুব নাম পঞ্জিকার পাতা উল্টে একটা শুভ দিন দেখে কেপলার বাড়ি থেকে সোজা প্রাক শহরের অওনা হলেন দিনটি ছিল পহেলা জানুয়ারি ষোলোশো সাল টাইকোব্রাহের সঙ্গে থেকে থেকে কেপলারের চোখ ফুটল বুঝলেন সৌর সাম্রাজ্য এত বিশাল ও বিচিত্র যে কোনো সস্তা নিয়মের হুক দিয়ে তাকে বেঁধে ফেলা যায় না কদিন আগেই নিজের ওই ঘনবস্তুর ফর্মুলা যা দিয়ে তিনি মহাবিশ্বের চালচলন ধরেছেন ভেবে লাভঝাব করেছেন তা নিজেই মৃদু হেসে মহাবিশ্বের অন্ধকারে ছুঁড়ে ফেললেন এখন থেকে কেপলার নতুন এক মানুষ হয়ে ওঠেন ব্রাহের প্রেরণা কেপলারকে নতুন উৎসাহে উৎসাহিত করল ব্রাহের গবেষণাগারে ঢুকে কেপলার বিস্ময়ে থ এত বিচিত্র যন্ত্রপাতিও লাগে আকাশ দেখতে দেখলেন পাহাড় প্রমাণ গবেষণাপত্র ভাবেন এত কি জটিল অঙ্কের দরকার সামান্য একটা সৃষ্টির নিয়মকে বুঝতে ধীরে ধীরে দিনের পর দিন পার হয় কেপলারও একদিন বোঝেন মহাবিশ্ব রহস্যের দরজা খুলতে চাই আরও অনেক গণনার গভীরতা যন্ত্রের যন্ত্র শক্তি ব্রাহের বিভিন্ন গবেষণার কাগজ পরে দেখেন তবু যেন মহারহস্যর সিন্ধুর এক বিন্দুও বলা হয়নি সেখানে যদিও গুরুশিষ্যের বয়সের ফারাক ২৫ বছর তবু দুজনের প্রাণী সেই শতকের অনেক বাইরের বাতাসের জন্য আকুল একই যন্ত্রণার বানাহত পাখি দুজনেই আকাশ পথে চলতে চলতে শুনেছেন গ্রহ নক্ষত্রের বৈজ্ঞানিক বার্তা ষোলো শতকের মনকে অতিক্রম করে এগিয়ে গেছেন বহু আলো বর্ষ দূরের মহাপথে আবার শতকের সংস্কারেও তাদের মন ছিল টৈটুম্বুর দুজনেই ভেবেছেন গ্রহ তারাই রশি টেনেছে মানুষের ভাগ্যের ভাগ্য ফল তাদের চলার ফল ছাড়া আর কিছুই নয় দুজনেই বিশ্বাস করেছেন সৌর সংসার এর পিছনে রয়েছে এক ক্রিয়ানিষ্ঠ ক্রমবিন্যাস এই ক্রমবিন্যাস এর মধ্যেই প্রতিটি মানুষের প্রকৃতি ও ভাগ্য বিন্যস্ত ও প্রভাবিত তার সে ধ্রুব ভাষায় সুর দিয়েছিলেন ব্রাহে। তারা একই ভাবনায় ভাবিত হয়ে যে বইটি বের করেন সেখানে কেপলার লিখেছেন নিজের আনন্দে বিবশ মনের কথা আমি যে কোথায় হারাচ্ছি মনে হচ্ছে মহাবিশ্বের মহাকাশ স্বর্গীয় প্রদর্শনী দেখতে দেখতে এক ভাষাহীন উল্লাস আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ষোলোশো এক খ্রিস্টাব্দ সতেরো শতকের প্রথম সকাল টাইকোব্রাহে মারা গেলেন প্রাগের রাজসভার গণিতবিদের শূন্য আসনটি পেলেন কেপলারি টাইকোব্রাহে বেতন ও গবেষণার যে খরচপাতি পেতেন রাজা কেপলারকেও তাই দিতে রাজি হলেন একা একাই শুরু হলো কেপলারের মহাপথের মাইল একে একে ভাঙা কিন্তু রাজা তো কেপলারের সৌর গবেষণার মুখ দেখে সেখানে রাখেননি তা কি বলতে হয় রাজসভায় ব্রাহের মতোই কেপলার রাজপরিবারের লোকদের ঠিকুজি বানান এ তো বাইরের কাজ কিন্তু ভেতরে যে চলছে একেবারে নতুন কর্মযজ্ঞ কে খোঁজ রাখে তার সেখানে সৌরবিশ্বের অচিন্তনীয় রহস্যের জট খুলে খুলে আকাশপথে ঘোরা গ্রহ নক্ষত্রদের আলোর উৎসবে ছুটে যাওয়া নতুন নতুন নক্ষত্রের খোঁজকে গাণিতিক সমীকরণে ঠেসে ধরা ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ দীর্ঘদিনের গবেষণা বই আকারে প্রকাশ করলেন নানা তথ্য ও তত্ত্বে বোঝাই জাহাজ হয়ে এই বইটির নাম দিলেন নিউ অ্যাস্ট্রোনমি বা নতুন সৌরবিদ্যা সৌরবিজ্ঞানের প্রথম আধুনিক বই বলতে একেই বোঝায় এই বই একে প্লার তিনটি যুগান্তকারী সূত্রের কথা জানিয়েছেন এই সূত্রগুলি নিউটনের হাতে পড়ে সতেরো শতকের মধ্যে পদার্থবিদ্যা দারুণ সব রাস্তা বানিয়ে ফেলল সূত্র তিনটি হল কেপলারের প্রথম সূত্র প্রত্যেক গ্রহই সূর্যের চারদিকে ডিমের মতো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে সূর্যের স্থান কোথায় না ওই উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে ইংরেজিতে বলে ফোকাস এই সূত্রের সাহায্যে কেপলার কক্ষপথে সদা আবর্তিত গ্রহের অনিয়মিত গতিবেগকে দেখালেন কেপলারের দ্বিতীয় সূত্র যদি সূর্যের কেন্দ্র থেকে কোনো গ্রহের কেন্দ্র পর্যন্ত একটা কাল্পনিক রেখা বা ইমাজিনারি লাইন টানা যায় তবে তা সবসময়ই সমান ক্ষেত্রফলকে সূচিত করবে যার দ্বারা বোঝায় যে গ্রহগুলো সূর্যের যত কাছে আসছে ততই বাড়বে তাদের গতিবেগ কেপলারের তৃতীয় সূত্র যে কোনো গ্রহ তার কক্ষপথে সূর্যকে এক চক্কর মেরে সময়ের যে দৈর্ঘ্য তৈরি করে তার নাম পর্যায় যে কোনো দুটি গ্রহের পর্যায়ের বর্গ সূর্য থেকে তাদের মধ্যবর্তী দূরত্বের ঘনফলের সমানুপাতিক এখন দেখা যাক তার এই সূত্র তিনটির ভেতরের কথাগুলো কেনই বা এদের সৌরবিজ্ঞানের রাস্তার মাইল বলা হয় এ নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে পদার্থবিজ্ঞানের সঙ্গে সৌরবিজ্ঞানের যে সংযোগ আছে কেপলার এই সূত্রগুলো দিয়েই তা প্রথম দেখিয়েছেন কেপলার যেমন সৌরবিজ্ঞানকে এক পরিষ্কার দৃষ্টি দিয়েছেন তেমনি পদার্থবিজ্ঞানের উৎসাহ পেয়ে সৌরবিজ্ঞানও আলোর গতিবেগে বহু আলোক বর্ষ দূরের গ্রহ নক্ষত্রদের সীমানায় ছুটে যেতে শিখল এই তিন সূত্র সৌর সংসার থেকে নানান গল্পগুজবকে ঝেঁটিয়ে বিদায় করল কেপলার যদি সূত্রগুলোকে আবিষ্কার নাও করতেন তবুও তিনি বিজ্ঞানের জয়যাত্রার ইতিহাসে অমর হয়ে থাকতেন কেপলার ছোটবেলা থেকেই চোখে ভালো দেখেন না তবুও আকাশ পথে দাঁড়িয়ে নিত্য পটিয়সী সৌর রমণীদের রূপ দেখা চাই কত নানান লেন্স নিয়ে তিনি দূরদৃষ্টিকে বাড়িয়ে দিয়েছেন চশমার কাঁচ নিয়ে এমন সব কথা বলেছেন যে সেগুলোর উপর দাঁড়িয়ে উস্কে উঠেছে ফটোবিজ্ঞান এই ফটোবিজ্ঞানই এনেছে ক্যামেরা ততদিনে আবিষ্কৃত হয়েছে দূরবীন গ্যালিলিওর দূরবীন সৌরবিজ্ঞানীদের সৌরপথের বহু আলোকবর্ষ দূরে নিয়ে গেছে কেপলারও সেই দূরবীনে চোখ রাখেন তবে সে চোখ তো আর সাধারণ চোখ নয় তিনি চোখ পাঠালেন দূরের আকাশে অন্য চোখে খুটিয়ে দেখেন দূরবীনের শাড়ির তত্ত্ব এই খুটিয়ে দেখার পরে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে কেপলার আরও একটি বই বের করেন বইটির নাম ডায়োপট্রিস এই বইতে রয়েছে দূরবীনের গঠন নিয়ে এক বিজ্ঞান আলোচনা দেখিয়ে দেন গ্যালিলিওর দূরবীনের দোষ ত্রুটি কিভাবে এই ত্রুটি দূর করা যায় সেটাও বাতলে দিলেন ফলে দেখতে দেখতে গড়ে ওঠে আরও এক শক্তিশালী দূরবীন যন্ত্র পদার্থবিজ্ঞান ছাড়াও গণিতে তিনি বহু অসাধারণ কাজ করে গেছেন তিনি প্রথম কঠিন অঙ্ক গণনার অতি সূক্ষ্ম ধারা ইনফাইনাইটেসিমাল ক্যালকুলাসের প্রচলন করেন তিনি প্রথম অঙ্কে হিসাবের সুবিধার জন্য লগারিদমের ব্যবহারের কথা বলেন তিনি প্রথম চাঁদের টানে যে নদীতে জোয়ার ভাটা খেলে সে কথা মানুষের বিজ্ঞান মনকে শুনিয়ে যান আজ কত বছর হল তিনি নেই ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তিনশো পঞ্চাশ বছরেরও বেশি সময় কেটে গেছে রেজেন্স বার্গে তার মরদেহ সমাহিত হওয়ার পরও বিজ্ঞান কিন্তু কেপলারকে ভোলেনি কেপলারের শাসনকে মেনেই মানববিজ্ঞান হয়েছে সুযোগ্য ও সুশাসিত তার সমাধিতে গেলে দেখা যায় এক নির্জন জায়গায় একটি স্তম্ভ শিখর সেখানে রচিত এক এপিটাফ বাংলাতে সাজালে পাওয়া যায় আমি মেপেছি আকাশ ছায়াপথ আমি মেপেছি চারি মনন আমার আজ মাটিতেই শুয়ে রয়েছি কবিতাটি কার হাতের জানেন কেপলারের বিজ্ঞানী কেপলারকে অভিনন্দন জানিয়েছেন কবি কেপলার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলারের জীবনী আপনাদের কেমন লাগলো এবং জোহানেস কেপলারের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন